আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমি নিশ্চিন্তভাবে বলতে পারি যে আমার সাথে অন্যরাও এগ্রি করবে। আমি এই ক্যাডেট কলেজে অনেক আগে এসেছি 95 সালে একবার, তো তখন থেকে যদি আমি লক্ষ্য করি অনেক পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা পজিটিভ পরিবর্তন, মানে উন্নয়ন হয়েছে অনেক। তাই উন্নয়ন বা আমরা আজকে অনেকে যেখানে দাঁড়িয়ে আছি, আমরা এখানে আসতাম না যদি না বাংলাদেশ স্বাধীন হতো। এই মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতার মূল নায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের এই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন। সেই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 30 লক্ষ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। বিশেষভাবে শ্রদ্ধা জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী সেই সমস্ত সদস্যদের প্রতি, যারা স্বাধীনতা যুদ্ধ এবং তার পরবর্তী সময়ে দেশে বিদেশে আমাদের জন্য প্রাণ দিয়েছে। আমরা আজকে আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলছি, এবং পৃথিবীর ভিতর এটা একটা অনন্য উদাহরণ যে ভাষার জন্য আন্দোলন করে মানুষ প্রাণ দিয়েছে এবং মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করে গেছে। এরকম একটা গৌরবের মাসে আমি সমস্ত ভাষা সৈনিকদের প্রতি আমার শ্রদ্ধা জানাতে চাই। ক্যাডেট কলেজগুলোর রিউনিয়ন একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, এবং আমি মনে করি রিউনিয়নের ভিতরে সবচেয়ে বর্ণিল এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল এই রিউনিয়ন প্যারেড। আজকের এই প্যারেডটা আমি দেখে খুবই মুগ্ধ, এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে এখানে নানান বয়সের নানান পেশার এক্স ক্যাডেটরা সম্মিলিত হয়েছেন, একত্রিত হয়ে যেভাবে ডিসিপ্লিন ওয়েতে দাঁড়িয়েছেন, যেভাবে প্যারেডের জন্য প্রস্তুতি নিয়েছেন, আমি সত্যি বিমোহিত। আমার কাছে খুবই ভালো লাগছে, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আসলে এই নানান জায়গা থেকে বিভিন্ন এক্স ক্যাডেটের আগমন এবং একসাথে হয়ে এই প্যারেড করার মাধ্যমে নিজেদের বন্ধনকে আরও দৃঢ় করা, এই বন্ধন আমি গভীরভাবে বিশ্বাস করি ভবিষ্যতে ব্যক্তিগত এবং সামগ্রিকভাবে দেশের কাজেও এটা পজিটিভলি কন্ট্রিবিউট করবে। ক্যাডেট, বর্তমান ক্যাডেট এবং যারা প্রাক্তন ক্যাডেট, তাদের এই মিলন মেলা এখানে যে এই প্যারেডের মাধ্যমে তারাও তাদের বড় ভাইদের কাছে অনেক কিছু শিখতে পারবে যে ডিসিপ্লিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কত গুরুত্বপূর্ণ। তা আমি আবারও যেই প্যারেডটা যারা অর্গানাইজ করেছে, যারা এটা সমস্ত কিছু ধারণ করেছে এবং সর্বশেষে বাস্তবায়ন করতে যাচ্ছেন, পুনরায় অভিনন্দন জানাচ্ছি সুন্দর একটা আয়োজনের জন্য।